তো আবু দাউদে এই হাদিস রয়েছে হাদিসটি সহিহ তিনি বলছেন সামনে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতে শুনেছি ইন্নাল মুমিনা লাইউদর কবে হুসনে খলক ইয়ে দারাজাতাস সাইম আল কায়ম নিশ্চয় মুমিন মুসলিম ব্যক্তি তাহলে এই মর্যাদা हासिल করে মুসলিম চরিত্রবান আর মুসলিম চরিত্রবান দুনিয়া পেতে পারে আল্লাহ কিন্তু মানুষের ভালো কাজ একবারে বিনা পরিশ্রমে ব্যর্থ করে দেন না এটা আল্লাহ পাকের হচ্ছে আদল ইনসাফ নেই নীতি জি আল্লাহ কখনো খারাপ আচরণ করেন না সেই জন্য কাফেরও যদি আল্লাহ দ্রোহী আল্লাহর দুঃশন আল্লাহ অবিশ্বাসী পরকালে অবিশ্বাসী হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে বহু পাপ করছে কিন্তু চরিত্র মানুষে চরিত্রের কারণে দুনিয়াতে মর্যাদা পেয়েছে দুনিয়াতে পেয়েছে দুনিয়ায় দিয়ে ওকে বিদায় যা তুই যা আখেরাতে মরলে তোর আজাল শুরু হয়ে যাবে কারণ ইমান বিহীন হ্যাঁ আসমানি সিলেবাসবিহীন তুই জীবন যাপন করছিস কিন্তু মুসলিম মুসলিম দুনিয়াতেও উত্তম চরিত্রে ফলাফল পাবে আখেরাতে পাবে মুসলিম কামিয়াব কতদিন আর বাঁচবেন আর কতদিন আপনার আয়ু রয়েছে পঞ্চাশ ষাট বছর সত্তর নয় আসি এতেও পাবেন আপনি উত্তম চরিত্রের বদলা প্রতিদান আর আখেরাতে স্থায়ী জগতেও পাবেন সেটাকে এক নম্বরে সবসময় রাখার চেষ্টা করবেন আর এইরকমের ইমান তৈরি করার চেষ্টা করবেন শুধু নজরটা দুনিয়ার উপর যেমন না থাকে যে আমি আমার উত্তম চরিত্র দিয়ে কি পাবো আমার দুনিয়ার চাওয়া পাওয়া আছে ভালো যদি আচরণ করি এর কাছ থেকে কি পাওয়া যেতে পারে এর সাথে ভালোভাবে কথা বললে কি পাওয়া যেতে পারে এর সাথে ভালোভাবে কথা বললে কোন অনিষ্ট থেকে বাঁচা যেতে পারে হয় অনিষ্ট থেকে বাঁচার জন্য হ্যাঁ আর না হলে ভালো কিছু হাসিল করার জন্য না এটা কাফের গরজ একজন মুসলিমের গরজ উত্তম চরিত্র দিয়ে আখেরাতের ঘর সুন্দর করা জান্নাত সাজানো জাহান্নাম থেকে রক্ষা পাওয়া আর তারপরে দুনিয়াতে আল্লাহ ফাকরের মান ইজ্জত দেবেন জনপ্রিয়তা দান করবেন ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ ঢেলে দেবেন কারণ ভালো চরিত্র এর মানুষকে মানুষ ভালোবাসে মানুষ ভালোবাসে চরিত্র মানুষকে সকলে ভালোবাসে না ভিয়েকেম সোসাল্লাম বলছেন ইন্নাল মোমেনা লাইউদুরিকো বেহুসনে হোলোকে মোমেন ব্যক্তি তার উত্তম চরিত্রের দ্বারা সে অর্জন করতে পারে হাসিল করতে পারে দ্বারা জাদা সায়েম আল কায়েম রোজাদারের মর্যাদা প্রতিদিন রোজা রাখে একজন লোক আল কায়েম প্রত্যেকের রাতে তাহাজ্জদ পড়ে এটে আম করে ওই লোকের ফজিলত হাসিল করতে পারবে কি দিয়ে শুধু মাত্র ভালো চরিত্র দিয়ে তাহাজ্জদ পড়তে পারেন না আপনি রোজা নফল রাখতে পারেন না আপনি সন্ন্যত রোজা রাখতে পারেন সোমবার বৃহস্পতিবার পারেন না রোজা রাখতে পারেন না আপনি আশুরা রোজা রাখতে পারেন না আরফা রোজা রাখতে পারেন না আল্লাহ কখনো ধরবেন না এইগুলি শুধু রোজা না প্রতিদিনে রোজার নেকি পাবেন প্রতি রাতের আপনি তাহাজুদের নেকি পাবেন কি দ্বারা বেহুসনে হলো কেহি উত্তম চরিত্রের দ্বারা উত্তম চরিত্রের দ্বারা প্রতিদিন যদি ভালো আচরণ করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিছানা থেকে উঠে আর বিছানা আসা পর্যন্ত এতেই না ভালো চরিত্র লাগবে আর ঘুমের অবস্থায় তো আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন যে তুই কি করছিস না করছিস ঘুমের অবস্থায় মাফ ঠিক না তার যতক্ষণ জেগে আছেন আপনি আপনার আশেপাশে যার সাথে আপনার যোগাযোগ হচ্ছে আর আপনার আশেপাশে ঘনিষ্ঠ যারা রয়েছে তারা সবচেয়ে ভালো রিপোর্ট আপনার সম্পর্কে দিতে পারবে আপনার স্ত্রী আপনার বাপমা আপনার ছেলে মেয়ে আপনার ভাই বোন আপনি যদি দূরে থাকেন এই প্রবাসে থাকেন তাহলে আপনার সাথী সঙ্গীরা রুমের আপনার কর্মক্ষেত্রের আপনার ডিউটির সাথী সঙ্গীরা আপনার প্রতিবেশীর আপনার বিল্ডিংয়ে যারা থাকে তারা আপনার আশেপাশে যারা থাকে আপনার সাথে যারা চলাফেরা করে যোগাযোগ রাখে তারা এরা জানবে যার সাথে আপনার যেখানেই যোগাযোগ হচ্ছে দেখা সাক্ষাৎ হচ্ছে ভালো চরিত্র দেখানো ভালো আচরণ করা যদি আপনি এই কাজটি করতে পারেন پوتیدین روزار نکیو پتسن. الحمدلله.